যে রাজশাহী বোর্ডে বিভিন্ন অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছিল 2023 সালের বোর্ড পরীক্ষায়, সেই প্রশ্নগুলো আমরা এখানে নিয়ে নিছি। আমরা শুধু প্রশ্নের উত্তরই শিখব না, ওই টপিক রিলেটেড আর কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কী ধরনের তথ্যগুলো জেনে রাখলে এই টপিক থেকে অন্য বছরে বা অন্য বোর্ডে কোনো প্রশ্ন আসলে আমরা যেন সেটার অ্যান্সার করতে পারি বা শিখে রাখতে পারি, সেই চেষ্টাটাও আমরা আজকের ক্লাসে করব। তো এখানে প্রথম যে কোশ্চেনটা দেখো, থার্ড চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, বলছে এখানে বলছে যে এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক। দুইটা সার্কিটের নাম তোমরা অবশ্যই জেনে আসছো, যে একটা সার্কিটের নাম হচ্ছে কি এনকোডার, আর একটা সার্কিটকে আমরা বলতেছি হচ্ছে ডিকোডার। তো এনকোডার এবং ডিকোডার থেকে প্রশ্ন আসে, এই কারণে এই দুইটা সার্কিটের বিষয় বা টপিকের বিষয় আমাদেরকে জানা রাখতে হবে। তো আমি প্রশ্নের উত্তর বলার আগে আমি যদি তোমাদেরকে এনকোডার এবং ডিকোডারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় একটু বলে দেই, তাহলে তোমাদের জন্য শেখাটাও হয়ে যাবে, আবার ওই তথ্য থেকে এই প্রশ্নের অ্যান্সারটাকে সেটাও তোমরা বলে নিতে পারবো। তো এনকোডার কোনটাকে বলা হচ্ছে, এনকোডার হচ্ছে যে সার্কিটটা কী করে মানুষের ভাষা থেকে বা মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করে, সেটাকেই আমরা বলি হচ্ছে এনকোডার। আর ডিকোডারটা কি, ডিকোডার হচ্ছে সেটা যেখানে কম্পিউটারের বোধগম্য ভাষাকে কিসে পরিণত করা হয়, মানুষের বোধগম্য ভাষায় পরিণত করা হয়। তো এই প্রশ্নটাও কিন্তু এমসিকিউতে আসে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করার সার্কিট নিচের কোনটি, আবার বলতে পারে যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় পরিণত করার সার্কিট নিচের কোনটি। তো এটার মধ্যে কনফিউশন হয়ে যায়, তো এটা একটু ক্লিয়ার রাখতে হবে তোমাকে। একই সাথে এখানে একটা আমাদের সূত্রও আছে, সেই সূত্রটাও একটু তোমাদেরকে জানে রাখতে হবে। সূত্রটা হচ্ছে এনকোডারের ক্ষেত্রে বলা হয়, এনকোডারের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ইনপুট টু টু দি পাওয়ার এন এর জন্য আমরা আউটপুট পাই হচ্ছে কি এন সংখ্যক, আউটপুট পাওয়া যায় এন সংখ্যক। আর ডিকোডারের ক্ষেত্রে একটা সূত্র, সেটা মনে রাখতে হবে যে ইনপুট এন সংখ্যকের জন্য আমরা আউটপুট পাই হচ্ছে কি টু টু দি পাওয়ার এন সংখ্যক। এই দুইটা তথ্য কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ ইনপুট যখন আমাদের এখানে চারটা হবে তখন আমরা আউটপুট দুইটা পাবো, আবার ইনপুট যখন এখানে আটটা হবে তখন আউটপুট তিনটা পাওয়া যাবে। ডিকোডারের ক্ষেত্রে টোটালি অপোজিট, যে ইনপুট যদি দুইটা হয় আউটপুট চারটা, আর ইনপুট যদি তিনটা হয় আউটপুট আটটা। তাহলে মোটা দাগে আমাদের এনকোডার এবং ডিকোডার সম্পর্কে এই তথ্যগুলো জেনে রাখতে হবে। এখন আমরা এই প্রশ্নে দেখি যে এখানে কোন বিষয়টা সঠিক সেটা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো প্রথমে ক নম্বরের অপশানে বলছে যে ইনপুট যদি টু টু দি পাওয়ার এন হয় তার আউটপুট হবে এন সংখ্যক। তো আমার মনে হয় ক নম্বরটাই আমরা সঠিক পেয়ে গেছি, কারণ এনকোডারের ক্ষেত্রে তোমাদের যে কথাটা বলা হলো যে ইনপুট যদি টু টু দি পাওয়ার এন হয় তাহলে আউটপুট হবে এন সংখ্যক। তো আমরা একটু বাকিগুলোও চেক করে দেখি যে বাকিগুলো আসলে সঠিক নাকি ভুল। এরপরে বলছে ইনপুট এন হলে আউটপুট হবে টু টু দি পাওয়ার এন। তো এখানে যদি এনকোডারের কথা বলছে তো এই বিষয়টা কিন্তু সঠিক নয়। কেন? কারণ এটা ডিকোডারের জন্য সঠিক, ডিকোডারের ক্ষেত্রে বলা হয় ইনপুট এন হলে আউটপুট হবে টু টু দি পাওয়ার এন। তো দেখো এই যে একটা কনফিউশন বিষয়, তুমি কখন টু টু দি পাওয়ার এন থেকে এন, কখন ইনপুট এন থেকে টু টু দি পাওয়ার এন, এটা কিন্তু তোমাকে ক্লিয়ার রাখতে হবে। তা নাহলে এই ধরনের অপশনে যায় কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবা। তো একটু ভালোভাবে বিষয়গুলো মনে রাখবা, প্র্যাকটিস করবা, প্রশ্ন উত্তরের মাধ্যমে প্র্যাকটিস করবা, তাহলে আশা করি আর তোমাদের সমস্যা হবে না। একই সাথে আমাদের টিউটোরিয়ালগুলো থাকতেছে, সেগুলো থেকেও তোমরা বারবার প্র্যাকটিস করে বিষয়গুলোকে আয়ত্ত করে নিতে পারো। তো তারপরের অপশনটা যদি আমরা দেখি যে ইনপুট এন হলে আউটপুট এন, তো এটা কোনো কিছুর সাথেই আসলে মিলতেছে না। এরপরে বলছে যে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর। কোডেড ডেটা বলতে হচ্ছে কম্পিউটারে ভাষায় পরিণত করার পর আমরা যে ডাটাটা পাই সেটা হচ্ছে কোডেড ডাটা, অর্থাৎ কোডে রূপান্তর করার পর আমরা যে ডাটাটা পাই। তো সেই কাজটা কিন্তু ডিকোডারে, অর্থাৎ কম্পিউটারের ভাষাকে, অর্থাৎ কোডেড ডাটাকে মানুষের ভাষা, মানুষের ভাষা কি কোডেড ভাষা? অবশ্যই না, মানুষের ভাষা হচ্ছে আনকোডেড ভাষা। তাহলে কোডেড থেকে আনকোডেড, এটা কিন্তু এনকোডার বোঝাচ্ছে না, এটা কী বোঝাচ্ছে? ডিকোডার। আমাদের কাছে যেহেতু এনকোডার জানতে চাইছে, তার মানে এটাও ভুল তথ্য দেওয়া আছে, এটাও ভুল তথ্য দেওয়া আছে, এটাও ভুল তথ্য। শুধুমাত্র ক নম্বরে যেটা আছে এটা সঠিক তথ্য দেওয়া আছে যে ইনপুট টু টু দি পাওয়ার এন হলে আউটপুট হবে এন সংখ্যক। তো দেখো আমাদের শুধু বোর্ড প্রশ্নগুলো পড়লেই হবে না, বোর্ড প্রশ্নগুলো কিন্তু এভাবে একটু বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করবা, এতে তোমাদের ওই টপিক থেকে পরবর্তীতে সেটা হোক কলেজের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা যেন সুন্দরভাবে অ্যান্সারটা করে নিতে পারো। এ কারণে এভাবে একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই তোমাদেরকে পড়তে হবে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখি আমরা এরকম আরও কী কী বিষয় আজকের ক্লাসে শিখতে পারি। আচ্ছা এখানে নেক্সট কোশ্চেনে দেখো দুই নম্বর বলছে যে ফাঁকা ট্যাগ কোনটি। এই প্রশ্নটা নেওয়া হয়েছে কোন অধ্যায় থেকে বলো দেখি? এই প্রশ্নটা কিন্তু নেওয়া হয়েছে হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে। নিচের কোনটি ফাঁকা ট্যাগ, বা ফাঁকা ট্যাগ না বলে এখানে কি বলা থাকতে পারে, এমটি ট্যাগ বলা থাকতে পারে। নিচের কোনটি ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ, এখন নিচের কোনটি ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ এটা জানার জন্য তোমাদেরকে এমটি ট্যাগ কোনগুলোকে বলা হয় এটা কিন্তু আগে শিখে রাখতে হবে। তার আগে বলে নেই, ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটাকে আমরা বলি হচ্ছে কন্টেইনার বা ধারক ট্যাগ, আরেকটাকে আমরা বলি হচ্ছে এমটি
বা ফাঁকা ট্যাগ, ঠিক আছে? এখন কন্টেইনার ট্যাগ কোনগুলা? কন্টেইনার হচ্ছে যে সকল ট্যাগের আমরা ওপেনিং এবং ক্লোজিং, যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং, ট্যাগের যে দুইটা অংশ থাকে ওপেনিং এবং ক্লোজিং, দুইটা দ্বারাই ট্যাগটাকে প্রকাশ করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কন্টেইনার ট্যাগ। অপোজিটভাবে যে সকল ট্যাগকে কেবলমাত্র কি ওপেনিং অংশ দ্বারা প্রকাশ করা হয় কিন্তু কোনো ক্লোজিং অংশ থাকে না, সেই ট্যাগগুলোকেই আমরা বলি হচ্ছে এমটি ট্যাগ। তো HTML এ ব্যবহৃত অধিকাংশ ট্যাগগুলোকেই কন্টেইনার হিসেবে ব্যবহার করা হয়। কিছু নির্দিষ্ট এমটি ট্যাগ আছে যেগুলোই আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তো এই এমটি ট্যাগগুলোর কথা যদি তুমি মনে রাখতে পারো তাহলে যে কোনো এমটি ট্যাগ জানতে চাইলে তুমি কিন্তু সেখান থেকে সহজেই অ্যান্সারটা করে দিতে পারবা। তো নির্দিষ্ট কিছু এমটি ট্যাগের মধ্যে উল্লেখযোগ্য একটা ট্যাগের নাম হচ্ছে বিআর ট্যাগ, একটা ট্যাগের নাম হচ্ছে এইচআর ট্যাগ, একটা ট্যাগের নাম হচ্ছে আইএমজি ট্যাগ, একটা ট্যাগের নাম হচ্ছে ইনপুট ট্যাগ, আর একটা ট্যাগের নাম হচ্ছে মেটা ট্যাগ। মোটা দাগে এই ট্যাগগুলোকে আমরা কি বলতে পারি, এই ট্যাগগুলোকে আমরা এমটি ট্যাগ বলতে পারি। তাহলে তুমি যখনই কোনো ট্যাগ এমটি কিনা এটা জানতে চাবে তখন তুমি মোটামুটি এই পাঁচটা ট্যাগের মধ্যে দেখবা যে কোনো ট্যাগের কথা উল্লেখ করা আছে কিনা। তো আমরা যদি এখন এখানে একটু খেয়াল করে দেখি, দেখো এই পাঁচটা ট্যাগের মধ্যে এখানে কোন ট্যাগটা দেয়া আছে, এই যে আমরা এখানে গ নাম্বার অপশানে দেখতে পাচ্ছি যে বিআর নামে একটা ট্যাগের কথা আছে। তো এখান থেকে আমরা কি জানলাম যে বিআর কোন ধরনের ট্যাগ, এমটি ট্যাগ বা এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, ঠিক আছে? তাহলে ফাঁকা ট্যাগ কোনটি, এটার সঠিক অ্যান্সার আমরা কি পাচ্ছি, বিআর। বাট এখানে প্রশ্নে বিআর না থাকে কিন্তু বাকি অপশনগুলোও থাকতে পারতো, এ কারণেই তোমাকে এমটি ট্যাগ কোনগুলোকে বলা হয় এটা কিন্তু নির্দিষ্টভাবে জানতে হবে, ঠিক আছে? আর এমটি ট্যাগ কোনটা, যে সকল ট্যাগের কেবলমাত্র ওপেনিং অংশ থাকে কিন্তু ক্লোজিং অংশ থাকে না বা প্রকাশ করা হয় না, সেটাকেই আমরা বলতেছি এমটি ট্যাগ। তো এই প্রশ্নের ব্যাখ্যা এবং উত্তরটাও আমরা শিখে গেলাম। আমরা এখন একটু নেক্সট প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। তো নেক্সট প্রশ্ন যেটা সেটা বলছে নিচের উদ্দীপক দেখো এবং 3 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, আমরা আগে উদ্দীপকটা দেখে নেই। এখানে ফন্ট নামে একটা ট্যাগ দেওয়া আছে, সাইজ একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে এবং বাংলাদেশ নামে একটা এলিমেন্ট দেওয়া আছে। এখানে বলছে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি। আচ্ছা, এখানে HTML এ আমরা কিন্তু দুইটা বিষয় ব্যবহার করি, একটাকে বলা হচ্ছে ট্যাগ আর একটাকে বলা হয় কিন্তু অ্যাট্রিবিউট। ট্যাগ কোনটা সবসময় মনে রাখবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা, এই ব্র্যাকেটগুলোকে কী বলা হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা যেটা লেখা হয় সেটাকে বলা হয় ট্যাগ। তোমাকে যদি বলে যে ট্যাগ ব্যবহারের চিহ্ন নিচের কোনটি, তখন কিন্তু এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের কথা বলতে হবে। এটাও MCQ-তে আসে যায় বা দেয়া আছে, এর আগেও বোর্ড পরীক্ষা আসছিল। এখন আমি কিভাবে বুঝবো যে অ্যাট্রিবিউট কোনটা, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে আমরা যে নামটা লিখি সেই নামটাকে বলা হয় ট্যাগ নেম। সাধারণত একটা ট্যাগ প্রকাশের সময় আমরা ট্যাগ নেমটা লেখার পর অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। যেমন আমি যদি পি নামে একটা ট্যাগ লিখি, তাহলে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখলাম, পি ট্যাগ নেম লিখলাম, এরপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিলাম। বাট যখন আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করবো, অ্যাট্রিবিউটটা কিন্তু কার মধ্যে ব্যবহার করা হয়, ট্যাগের মধ্যেই ব্যবহার করা হয়, তখন এই ট্যাগ নেমের পরে আমাদেরকে কী ব্যবহার করতে হয়, অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, দেন আমাদেরকে কী করতে হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করতে হয়। তো এখন যদি আমরা এই স্ট্রাকচারটা দেখি, একটু খেয়াল করো, এখন যদি আমরা এই স্ট্রাকচারটা দেখি তাহলে কি বললাম যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে যে নামটা থাকে সেই নামটাকে কি বলা হয়, ট্যাগ নেম। তার মানে এখানে ফন্ট হচ্ছে কি একটা ট্যাগ নেম, সেই ট্যাগ নেমের পরে যে বিষয়টা থাকে সেটাকেই বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে এখানে ট্যাগ নেমের পরে কি আছে, সাইজ, তাহলে এখানে সাইজটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের আবার দুইটা অংশ থাকে, একটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম আর একটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তো এখানে সাইজটা কিন্তু অ্যাট্রিবিউট নেম আর এই যে 7টা দেওয়া আছে সেই 7টা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো আমাদের প্রশ্নে জানতে চাইছে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি। তো উদ্দীপকের অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে কি, সাইজ। যদি বলতে যে উদ্দীপকের এলিমেন্ট কোনটি, তাহলে এখানে বাংলাদেশটাকে আমরা কি বলবো, এলিমেন্ট বা উপাদান বলবো। দুই ট্যাগের মাঝখানে যেটা লেখা হয় সেটাকে সাধারণত এলিমেন্ট বা উপাদান বলা হয়। তাহলে বাংলাদেশটা যদি জিজ্ঞেস করতো যে উদ্দীপকের এলিমেন্ট কোনটি বা উদ্দীপকের বাংলাদেশ লেখাটিকে কী নামে প্রকাশ করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম হচ্ছে এলিমেন্ট। আর যদি বলতো যে উদ্দীপকের ট্যাগ কোনটা, তাহলে আমরা বলতাম ফন্ট। ফন্ট এটা কি, ফন্ট হচ্ছে একটা ট্যাগ। অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা যেটা লেখা হবে সেটাকে ট্যাগ বলা হবে। অ্যাঙ্গেল ব্র্যাকেট কোনগুলো, এই যে এই সাইনগুলো, এই সাইনগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। তাহলে এখান থেকে আমরা এই প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তরটা কিন্তু শিখে গেলাম। আমরা এখন একটু নেক্সট প্রশ্নে আসি, যে নেক্সট প্রশ্নে কি বলা আছে। আচ্ছা, 4 নম্বরে বলছে যে কোনটি ফরম্যাটিং ট্যাগ। তো ট্যাগের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন কিছু ট্যাগকে আমরা বলতেছি হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, কিছু ট্যাগকে বলা হয় হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট ট্যাগ। তো ফরম্যাটিং ট্যাগ বলতে তোমাদেরকে যদি সহজ ভাষায় বলি, বইয়ের ভাষার বাইরে যদি মনে রাখার সুবিধার্থে তোমাদের সহজ ভাষায় বলি, তাহলে ফরম্যাটিং ট্যাগ হচ্ছে যে ট্যাগগুলো আমাদের কোনো একটা লেখা বা টেক্সটকে মডিফাই করার জন্য ব্যবহার করা হয়, তুমি সেগুলোকে মনে রাখবো ফরম্যাটিং ট্যাগ, বা এগুলাকে কিন্তু টেক্সট ফরম্যাটিং ট্যাগও বলা হয়। ওই যে বললাম লেখা বা টেক্সটকে মডিফাই
করা। মডিফাই মানে কি, মনে করো আমি কোনো কিছু মোটা করতে চাচ্ছি বা বোল্ড করতে চাচ্ছি, ইটালিক বা বাঁকা করতে চাচ্ছি, আন্ডারলাইন করতে চাচ্ছি, স্ট্রাইক করতে চাচ্ছি, এই সকল ক্ষেত্রে কোনো লেখাকে স্বাভাবিকের থেকে বড় করতে চাচ্ছি, ছোট করতে চাচ্ছি, এই সকল কাজের জন্য যে ট্যাগুলো ব্যবহার করা, অর্থাৎ একটা টেক্সট বা লেখাকে কেন্দ্র করে যে ট্যাগুলো ব্যবহার করা হয় সেগুলোকেই বলা হয় টেক্সট ফরমেটিং ট্যাগ বা ফরমেটিং ট্যাগ। ঠিক আছে, এখন দেখো যে লেখার জন্য এখানে কোন কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে। প্রথমে ব্যবহার করা হয়েছে ওএল ট্যাগ। তোমরা যদি জানে থাকো ওএল ট্যাগ কিন্তু লিস্ট তৈরি করার কাজে ব্যবহার করা হয়। এখন লিস্ট কি কোনো লেখাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে? এটাকে বোঝাচ্ছে না, এগুলোকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট ট্যাগ, এগুলো কিন্তু ফরমেটিং ট্যাগ না। আবার এখানে হেডিং ট্যাগ, তো হেডিং ট্যাগকেও কিন্তু তোমার হচ্ছে ফরমেটিং ট্যাগ বলা হয় না, হেডিং ট্যাগকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট ট্যাগ। কারণ এই ট্যাগগুলো অটোমেটিক্যালি কি করে, লাইন ব্রেক করে থাকে বা আলাদা আলাদা এক একটা সেকশন আকারে আসে, এজন্য এই ট্যাগগুলোকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট ট্যাগ। আমরা যদি গ নম্বর অপশনটা বাদ দিয়ে ঘতে যাই, ঘতে আছে এ। এ কোন কাজে ব্যবহার করা হয়? এ ব্যবহার করা হচ্ছে লিঙ্ক তৈরির কাজে, তো এটাও কিন্তু কোনো টেক্সট বা লেখার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না। এখানে যে একটা ট্যাগ আছে বিগ, এই বিগ ট্যাগ কোনো লেখাকে স্বাভাবিকের থেকে বড় আকারে প্রদর্শনের জন্য আমরা এই বিগ ট্যাগটা ইউজ করতে পারি। তো কোনো লেখা বা টেক্সট রিলেটেড যদি কোনো ট্যাগ থাকে সেই ট্যাগটাকেই বলা হচ্ছে ফরমেটিং ট্যাগ বা টেক্সট ফরমেটিং ট্যাগ। তো এখানে যেহেতু বিগ এই ট্যাগটা লেখার জন্য ব্যবহার করা হচ্ছে, তো ফরমেটিং ট্যাগ যেহেতু জানতে চাইছে তাহলে আমরা অ্যান্সার হিসেবে কোনটা দিব, আমরা অ্যান্সার হিসেবে দিব হচ্ছে এটা, যে এই বিগ ট্যাগে আমরা বলতেছি হচ্ছে কি টেক্সট ফরমেটিং ট্যাগ বা ফরমেটিং ট্যাগ। এখানে যদি টেক্সট ফরমেটিং ট্যাগ থাকতো তাহলেও আমরা অ্যান্সার এটাই দিতাম, আবার ফরমেটিং ট্যাগ আছে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার এটাই হবে। বোঝা গেছে? তাহলে ফরমেটিং ট্যাগ আমরা কোনগুলোকে চিনব, যে সকল ট্যাগ লেখাকে মডিফাই করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি যদি মোটা থেকে কয়েকটা ট্যাগের নাম তোমাদেরকে বলে দিই, তাহলে বোল্ডের জন্য যে ট্যাগ, ইটালিক, আন্ডারলাইন, লেখার মাঝে দাগ দেওয়ার জন্য অর্থাৎ স্ট্রাইক, বিগ, স্মল, এই ট্যাগগুলোকেই বলা হচ্ছে ফরমেটিং ট্যাগ। ওকে, এই প্রশ্নটাও চার অধ্যায় থেকে ছিল। আচ্ছা, চার অধ্যায় থেকে রাজশাহী বোর্ডে বেস্ট কয়েকটা আমরা প্রশ্ন সমাধান করলাম। নেক্সট, আচ্ছা আরও একটা প্রশ্ন আছে চার অধ্যায় থেকে। চার অধ্যায় থেকে বেশ ভালোই প্রশ্ন ছিল 23 সালের রাজশাহী বোর্ডে। তো এখানে দেখো যে লিস্ট তৈরিতে কোন ট্যাগটি ব্যবহৃত হয়। তোমরা জানো যে লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা বিশেষ লিস্ট আছে ডেফিনেশন লিস্ট, সেটা যদি আমরা বাদ দিই তাহলে লিস্ট হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। সেগুলো কী কী? একটাকে বলা হয় হচ্ছে অর্ডার্ড লিস্ট, একটাকে বলা হয় অর্ডার্ড লিস্ট, যেটা প্রকাশের জন্য কোনটা ইউজ করা হয়? ওএল। একটাকে বলা হয় হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, সেটা প্রকাশের জন্য ব্যবহার করা হচ্ছে ইউএল। এই অর্ডার্ড এবং আনঅর্ডার্ডের যে লিস্ট আইটেম বা উপাদানগুলো, লিস্ট আইটেম বা উপাদানগুলো, সেগুলো প্রকাশের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এলআই। তো মোটামুটি লিস্ট প্রকাশের জন্য কিন্তু ম্যান্ডেটরি এই ট্যাগ আমাদেরকে ব্যবহার করতেই হয়। একটা হচ্ছে অর্ডার লিস্টের জন্য ওএল, আনঅর্ডার্ডের জন্য ইউএল, আর অর্ডার্ড আনঅর্ডার্ড যে লিস্টেই প্রকাশ করতে হোক না কেন, তার যে আইটেম বা উপাদানগুলো সেগুলো আমরা লিখি কোন ট্যাগ দ্বারা? এলআই ট্যাগ দ্বারা, তাই না? তো আমরা যদি এখন এখানে দেখি, বলছে যে কোনটা লিস্ট তৈরিতে ব্যবহার করা হয়, অলরেডি তোমরা তথ্য দেখে বুঝে গেছো যে ইউএলটাই আমাদের অ্যান্সার হবে, কারণ আনঅর্ডার্ড লিস্টের জন্য কী ব্যবহার করা হয়? ইউএল। বাট বাকি ট্যাগগুলো কোনটা কোথায় ব্যবহার করা হয় সেটাও আমরা একটু জানে নিই। এই টিডি, এই ট্যাগটা ব্যবহার করা হচ্ছে টেবিলের মধ্যে, যার নাম হচ্ছে টেবিল ডাটা। প্রতিটা সেল বা টেবিল ডাটা প্রকাশের জন্য আমরা কোনটাকে ইউজ করে থাকি? টিডি। টিআর কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা টেবিলের সারিকে প্রকাশ করার জন্য ব্যবহার হয়, যার নাম হচ্ছে টেবিল রো। এইচআর কখন ব্যবহার করা হয়? এইচআর ব্যবহার করা হচ্ছে আনুভূমিক রেখা প্রদর্শনের জন্য, আনুভূমিক রেখা প্রদর্শনের জন্য আমরা এই স্যার ব্যবহার করি। এই স্যারের ফুল মিনিং হচ্ছে হরিজন্টাল রোল বা আনুভূমিক রেখা। তো যেহেতু এখানে এগুলো লিস্টের জন্য ব্যবহৃত হয় না, তাহলে লিস্টের জন্য ব্যবহৃত হবে ইউএল, যেটা দ্বারা কাকে বোঝায়? আনঅর্ডার্ড লিস্টকে বোঝায়। তো এই প্রশ্নের অ্যান্সারও আমরা একটু ব্যাখ্যা সহ শিখে গেলাম। আচ্ছা, এখানে নেক্সট কোশ্চেনে বলছে যে সঠিক চলক কোনটি, কোনটা সঠিক চলক। এটা যদি তুমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখো তাহলে দেখবা যে অনেক বোর্ডে বারবার কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে যে কোনটা সঠিক চলক। তো কোনটা সঠিক চলক এটা বোঝার জন্য তোমাকে শুরুতে বুঝতে হবে যে আমরা কোন নিয়মে সঠিক চলকগুলোকে লিখতে পারি, অর্থাৎ সঠিক চলক লেখার নিয়মগুলো কী কী সেটা তোমাদেরকে একটু জানতে হবে। তো আমি যদি সংক্ষেপে তোমাদেরকে একটু নিয়মগুলো বলে দেই, তাহলে প্রথম নিয়ম বলতেছে যে শুরুতে কখনো কী থাকতে পারবে না, শুরুতে কখনো নাম্বার দ্বারা শুরু হইতে পারবে না। অর্থাৎ কোনো একটা চলকের নামের যে প্রথম যে ক্যারেক্টারটা বা প্রথম যে অক্ষরটা সেটা কখনো নাম্বার হইতে পারবে না, সেটা অবশ্যই একটা অ্যালফাবেটিক ক্যারেক্টার অর্থাৎ এ বি এক্স ওয়াই এরকম কিছু একটা দিয়ে শুরু হবে। তুমি পরবর্তীতে নাম্বার ইউজ করতে পারো, বাট প্রথম লেটার বা ক্যারেক্টারটা কখনোই নাম্বার বা নিউমেরিক হওয়া যাবে না। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন ছিল। দ্বিতীয় হচ্ছে যে ভেরিয়েবল নামগুলো যে আমি লিখবো তাদের মধ্যে কোনো স্পেস থাকতে পারবে না, অর্থাৎ তুমি এরকম এ তারপরে বি এভাবে কোনো ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারবে না। অর্থাৎ ভেরিয়েবল নামের মধ্যে, এটা যদি পুরোটা একটা ভেরিয়েবল হয় তাহলে এদেরকে
অবশ্যই পাশাপাশি লিখতে হবে, এদের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না, তাহলে সেটা কিন্তু সঠিক ডিক্লারেশন হবে না। দেন যে ইম্পর্টেন্ট পয়েন্টটা, সেটা হচ্ছে যে বিভিন্ন স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে, এই স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কেবলমাত্র আমরা এই চিহ্নটাকেই ব্যবহার করতে পারবো ভেরিয়েবল নাম প্রকাশে, সেই চিহ্নটাকে বলা হচ্ছে আন্ডারস্কোর। তাহলে আমরা ভেরিয়েবল নামের মধ্যে কেবলমাত্র আন্ডারস্কোরটাই, আন্ডারস্কোর কোনটা, একটা চিহ্ন আছে তোমরা কিবোর্ডে দেখবে যে এরকম মাঝামাঝি একটা দাগ দেওয়া থাকে, যেটাকে আমরা হাইফেন বলি, আর একটা চিহ্ন থাকে হাইফেনের থেকে আরও নিচের দিকে প্রকাশ করা হয়, সেই চিহ্নটাকে বলা হয় আন্ডারস্কোর। তো তোমার যদি কখনও কোনো স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল মানে ক্যারেক্টার মানে কি, তুমি চাইলে অ্যাট দ্য রেট এটা একটা স্পেশাল ক্যারেক্টার, তারপরে ডলার সাইন এটা একটা স্পেশাল ক্যারেক্টার, অ্যান্ড এটা একটা স্পেশাল ক্যারেক্টার, তো তুমি যখন স্পেশাল ক্যারেক্টার কোনোটা ইউজ করতে যাবা, তখন কিন্তু প্রোগ্রামে তুমি এগুলো কখনো ইউজ করতে পারবা না, প্রোগ্রামে কেবলমাত্র তোমাকে কী ব্যবহার করতে হবে, আন্ডারস্কোরটাই ব্যবহার করতে হবে। তো এখন যদি আমি এগুলোর সাথে এখানে মিলাই নেই, তাহলে দেখো এক নাম্বারটা কিন্তু আমরা ভুল পেয়ে যাচ্ছি। কেন? কারণ ওই যে বললাম যে শুরুতেই কী থাকতে পারবে না, নাম্বার থাকতে পারবে না, এখানে কিন্তু শুরুতেই কী দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, এই কারণে এটা ভুল নাম্বার। আচ্ছা এটা কেন ভুল, এই যে দেখো এখানে কিন্তু একটা কী আছে, ফাঁকা স্পেস আছে। তো আমরা বলছিলাম যে ভেরিয়েবল নামের মধ্যে কী থাকতে পারবে না, কোনো ফাঁকা স্পেস থাকতে পারবে না। এটা কেন আমরা ভুল বলতেছি, কারণ এই যে এখানে হাইফেন এটা কিন্তু আন্ডারস্কোর না, আন্ডারস্কোর হচ্ছে হাইফেনের থেকে আরও নিচে, অর্থাৎ এই জায়গায় থাকবে সেটাকে আমরা আন্ডারস্কোর বলবো। তাহলে এখানে যেটা আছে এটা কিন্তু হাইফেন আছে, তো হাইফেন যে বিশেষ চিহ্ন এটা কিন্তু প্রোগ্রামে ব্যবহার করা যাবে না, শুধু আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। তাহলে এগুলো কোনোটাই আমাদের সঠিকভাবে ব্যবহার করা হয়নি। তাহলে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কোনটা, এটা, কেন? কারণ এই যে এখানে কোনো নাম্বার দ্বারা শুরু হয়নি, কোনো স্পেসও নাই, আবার কোনো বিশেষ ক্যারেক্টারও ব্যবহার করা হয়নি। তাহলে এখানে সঠিক চলক কোনটা, এই যে খ নম্বরে যেটা আছে এটাই হবে আমাদের সঠিক চলক। তো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর উপর আমার একটা বিস্তৃত টিউটোরিয়ালও আছে তোমাদের এই চ্যানেলে, তোমরা সেটাও দেখে নিতে পারো। তবে মোটা দাগে এই কয়েকটা তথ্য মনে রাখলেই কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা সঠিক চলক আর কোনটা সঠিক চলক নয়, ঠিক আছে? দেন আমরা যদি এবার নেক্সট কোশ্চেনে আসি, আচ্ছা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা, অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই ধরনের, তোমরা জানো একটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটাকে বলা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল কোনগুলো, যেগুলোর অবস্থানের উপর নির্ভর করে মানের চেঞ্জ আসে বা পজিশন পরিবর্তনের সাথে মানের চেঞ্জ আসে, সেটাকে আমরা বলে হচ্ছে পজিশনাল। আরেকটা হচ্ছে নন পজিশনাল, যেখানে পজিশনের সাথে মানের কোনো নির্ভর করে না, তাই না? তো এখানে নন পজিশনাল যে সংখ্যা পদ্ধতি, সেই নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে এ। প্রথমত তো এটা কোনো সংখ্যা পদ্ধতির কোনো মানেই না, এ কারণে এই সংখ্যা পদ্ধতিটাকে আমরা বলতেছি হচ্ছে কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা নেক্সট যদি আমরা দেখি, এখানে আর তেমন ডিটেলস বলার কিছু নাই, এই ধরনের প্রশ্নগুলো খুব রেয়ারলি কম আসে। আচ্ছা এরপরে দেখো, এরপরে এখানে বলছে যে 25 একের পরিপূরকের মান কোনটা। তোমরা জানো যে পরিপূরক পদ্ধতি দুইটা, একটাকে বলি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটাকে বলি আমরা টুস কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক, আর টুস কমপ্লিমেন্ট মানে দুইয়ের পরিপূরক। একের পরিপূরকটা খুবই সিম্পল, সেখানে জিরো থাকলে ওয়ান হবে, আর ওয়ান থাকলে কি হবে, জিরো হবে। আর টুস কমপ্লিমেন্টটা কি, এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আরও কত যোগ করতে হবে, এক যোগ করতে হবে, তাই না? তো এখানে 25 একের পরিপূরকের মান কোনটা সেটা আমাদেরকে জানতে চাইছে। তো একের পরিপূরকের মান জানার জন্য আমাদেরকে অবশ্যই আগে 25 বাইনারি মানটা জানতে হবে। এখন তোমরা সাধারণত বাইনারি করার সিস্টেম এরকম জানো যে কোনো মানকে বাইনারি করার প্রসেস হচ্ছে কী দ্বারা, দুই দ্বারা ভাগ করে ভাগশেষের মানগুলো নিলে আমরা বাইনারি মানটা পেয়ে যাই। হ্যাঁ অবশ্যই আমরা ওই পদ্ধতিতে বাইনারি মান পাবো এবং এটাই আসল নিয়ম, কিন্তু এটা আমরা সমাধান করব কখন, যখন আমাদের সৃজনশীল পদ্ধতিতে কোনো কিছুর বাইনারি দেখাইতে বলবে, তখন সৃজনশীল আমরা ভাগের প্রক্রিয়াটা দেখাই দেবো। বাট MCQ প্রশ্নের অ্যান্সার করার ক্ষেত্রে আমি কোন প্রক্রিয়ায় সমাধান করতেছি এটা তো দেখানোর প্রয়োজন নাই, তাই না? আমার শুধু সঠিক অ্যান্সারটা দেখানোর প্রয়োজন। তো যখন তোমার MCQতে কোনো কিছুর বাইনারি জানতে চাবে, তখন ভাগের প্রক্রিয়ার থেকে তুমি যদি একটা শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু খুব দ্রুতই তুমি বাইনারি মানটা পেয়ে যাবো। সেই শর্টকাটটা কি, সেই শর্টকাটটা হচ্ছে তোমাকে একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। সিকোয়েন্সটা খুবই ইজি, তুমি এক থেকে মান লেখা শুরু করবা, পরবর্তী মানগুলো তুমি প্রতিবারে দ্বিগুণ আকারে বাড়াই নেবা। আমরা যদি একের দ্বিগুণ করি তাহলে 2 হবে, 2 দ্বিগুণ করলে 4 হবে, 4 দ্বিগুণ করলে 8 হবে, 8 দ্বিগুণ করলে 16 হবে, 16 দ্বিগুণ করলে 32। এনি হাউ এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার দ্বিগুণ পর্যন্ত মান প্রয়োজন। এখন তোমার কার মান জানতে চাচ্ছ তুমি আপাতত, তুমি আপাতত জানতে চাচ্ছ 25 মান। এখন বলো দেখি 25 মান জানার জন্য কি এই 32 মানের কোনো প্রয়োজন আছে? এই 32 মানের কিন্তু কোনো প্রয়োজন নাই। তার মানে এই সিকোয়েন্সটা যদি আমি 16 পর্যন্ত রাখি, তাহলে এর মধ্যেই কিন্তু আমি 25 বাইনারিটা পেয়ে যাবো। এখন পাবো কীভাবে? তো বাইনারি পাওয়ার সিস্টেম হচ্ছে তোমাকে দেখতে হবে যে এই সিকোয়েন্সের কোন কোন মান দ্বারা তুমি টোটাল 25 ভ্যালুটাকে পাচ্ছ। তো এই সিকোয়েন্সের যদি আমরা 16 কাউন্ট করি আর 8 কাউন্ট করি, তাহলে 16 আর 18 হবে 24, আর যদি আমি 1 কাউন্ট করি তাহলে
এক মিলে হবে 25। তার মানে 25 ভ্যালুটা পাওয়ার জন্য আমাদের এই সিকোয়েন্সে 16, 8 এবং 1কে টোটাল করতে হয়েছে। তো যে ভ্যালুগুলো টোটাল করে বা যোগ করে তুমি ওই ভ্যালুটা পাবা, তোমাকে সেই সকল ভ্যালুর মান কত বিবেচনা করতে হবে 1, আর যে ভ্যালুগুলো ওই মানের জন্য কাউন্ট হবে না সেগুলোকে তোমাকে কত বিবেচনা করতে হবে 0। আমি যদি আরেকটা উদাহরণ দিই, মনে করো আমাকে 25 না, আমাকে 50-এর বাইনারি জানার প্রয়োজন, তাহলে আমার প্রথম কাজ হবে সিকোয়েন্সটাকে একটু রাফ করে নেয়া। তো এবার কিন্তু আর 16 দিয়ে আমি 50-এর বাইনারি বের করতে পারবো না, আমাকে সিকোয়েন্সটাকে আরও বাড়াই নিতে হবে। তো বাড়ানোর ক্ষেত্রে আমাকে কী করতে হবে, দ্বিগুণ আকারে বাড়াইতে হবে। 16 দ্বিগুণ কত হবে, 32। এখন বলতে পারো যে ভাইয়া 32-এরও দ্বিগুণ করে নেন, করে নিলাম। তো 32-এর দ্বিগুণ করলে কত হয়, 64। বাট আমার বাইনারির প্রয়োজন কত, 50-এর। তো এই 50-এর বাইনারির জন্য কিন্তু আমাদের 64-এর কোনো প্রয়োজন নাই। এ কারণে এই সিকোয়েন্সটা আমরা কত পর্যন্ত রাখবো, 32 পর্যন্ত রাখবে। এখন আমার কাজ হবে এই ভ্যালুগুলো দ্বারা কত মিলানো, 50 মিলানো। তো কত কত মিলে, 50 মিলে দেখো, 32 আর 16 কত হয় 48, 48 আর 2 কত হবে 50। যদি এই ভ্যালুগুলো দ্বারা আমরা 50 পাইছি, তাহলে এই ভ্যালুগুলোর মান তুমি 1 করে নিবা, আর বাকি ভ্যালুগুলোর মান তুমি কী করে নিবা, 0। তাহলে এই মানটাই হচ্ছে 50-এর বাইনারি মান। তুমি চাইলে ভাগ করেও দেখতে পারো, দেখবা যে অ্যান্সারটা কী চলে আসে, একই চলে আসে। বোঝা গেছে? তাহলে কী বললাম যে যখন এমসিকিউয়ের জন্য আমার কোনো কিছুর বাইনারির প্রয়োজন হবে, তখন কিন্তু আমার আর ভাগের প্রক্রিয়ায় যাওয়ার প্রয়োজন নেই, আমি এভাবে কিন্তু অ্যান্সারটাকে করে নিতে পারবো। এখন আমরা আবার দেখেছি একের পরিপূরকের মান এখন কোনটা পাওয়া যাবে। তো আমরা যে 25-এর বাইনারিটা পাইলাম, সেই বাইনারিটা হচ্ছে 1101। এখন তুমি বলতে পারো যে ভাইয়া 25-এর বাইনারি পেয়ে গেছি, এখন আপনি তো বলতেছিলেন যে একের পরিপূরক 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, তো করে দেন 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0। না, এর আগে তোমাকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পরিপূরক পদ্ধতি বা চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে বিটের একটা হিসাব আছে, সেখানে তোমাকে যে কোনো মান মিনিমাম অবশ্যই 8 বিট আকারে জমা করতে হবে। 8 বিট সমান কত, 1 বাইট। অর্থাৎ মিনিমাম প্রতিটা ক্যারেক্টার বা অক্ষর পরিপূরক পদ্ধতি বা সাইন্স নাম্বারের ক্ষেত্রে মেমোরি স্পেসে কত আকারে জমা হয়, 1 বাইট আকারে জমা হয়, মানে 8টা বিট আকারে। বিট কি, প্রতিটা 0 আর 1কে বলা হচ্ছে 1-1টা বিট। তাহলে এখানে মোট বিট আছে কয়টা দেখো দেখি, এখানে মোট বিট আছে 1, 2, 3, 4, 5, বাট বলা হচ্ছে আমার বিটের প্রয়োজন কয়টা, 8টা। তাহলে কিন্তু এখানে আমাকে 8টা বিট পূর্ণ করার জন্য সামনে আরও কি দিতে হবে, 3টা 0 দিতে হবে। তুমি আগেই কিন্তু একের পরিপূরক করতে পারবো না, তোমাকে অবশ্যই 8 বিট শুরু করতে হবে, মিনিমাম 8 বিট। এর মানে এই যে সবসময় 8 বিটই হবে, 8-এর থেকে আমাদের বেশিও প্রয়োজন হইতে পারে, 16 বিট, 32 বিট, বাট মিনিমাম আমাদেরকে মানটাকে কয় বিট আকারে প্রকাশ করতে হবে, 8 বিট। এই যে 8 বিট প্রকাশ করা শেষ, এখন তুমি একের পরিপূরক বের করতে পারো। তো একের পরিপূরক বের করা খুবই সিম্পল, 0-র জায়গায় 1 করবা, 1-এর জায়গায় 0, তাহলে 1 আছে 0 করবা, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1। তাহলে এই যে মানটা আমরা পাচ্ছি, এই মানটাকে আমরা বলতেছি হচ্ছে একের পরিপূরকের মান। তাহলে একের পরিপূরক খুবই সিম্পল, মানটাকে চেঞ্জ করতে হবে। এই মানটা বের করার জন্য তোমাকে এই বিষয়গুলো আমি আলোচনা করে দিলাম। তো আই হোপ এখন তোমার যে কোনো মান দেওয়া থাকলে তার একের পরিপূরকটা তুমি বের করতে পারবে। এখন একের পরিপূরক না বলে এখানে কিন্তু 2-এর পরিপূরকও বলা থাকতে পারে, ইভেন 2-এর পরিপূরকটাই কিন্তু পরীক্ষায় বেশিবার আসে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এই একের পরিপূরকের সাথে আমরা আরও 1 যোগ করে দেবো। এই যে বলাই আছে, একের পরিপূরকের সাথে 1 যোগ করে যে মানটা পাওয়া যায় সেটাকেই বলা হয় 2-এর পরিপূরক। তো আশা করি এই রিলেটেড এমসিকিউগুলোতে তোমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, নেক্সট, এবার গেট থেকে কিছু প্রশ্ন আসছে। দেখো, সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয় লজিক গেটের যে প্রকারভেদ, এই প্রকারভেদটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। লজিক গেট প্রধানত হচ্ছে 2 ধরনের, একটাকে আমরা বলি মৌলিক আর যৌগিক। মৌলিক লজিক গেট হচ্ছে 3টা, একটাকে বলা হয় অর, অ্যান্ড, আর হচ্ছে নট। যৌগিক লজিক গেট 2 ধরনের, একটা হচ্ছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ। তো আমাদেরকে এখানে সার্বজনীন কথাটাই বলছে। তো সার্বজনীন 2টা গেট, একটা গেটের নাম হচ্ছে নর গেট আর একটা গেটের নাম হচ্ছে ন্যান গেট। তো নর গেট যে যে মৌলিক গেট দ্বারা গঠিত, সেগুলোর একটা হচ্ছে অর গেট দ্বারা গঠিত আর একটা নট গেট দ্বারা, আর ন্যান গেট যে গেটের সমন্বয়ে গঠিত সেগুলোর একটা হচ্ছে অ্যান্ড আর একটা হচ্ছে নট। তো আমাদের প্রশ্নটা কি বলছে, দেখো প্রশ্ন বলছে সার্বজনীন গেট তৈরিতে, এখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট সার্বজনীন গেটের কথা বলে নাই। যদি শুধু নর বলতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ অর আর নট মিলে হয়, যদি ন্যান্ড বলতো তাহলে আমি বলতাম হ্যাঁ অ্যান্ড আর নট মিলে হয়। কিন্তু যেহেতু এখানে বলছে সার্বজনীন গেটগুলোর জন্য, তার মানে নর এবং ন্যান্ড এই উভয় গেটকে বাস্তবায়নের জন্য আমার কোন কোন গেটের প্রয়োজন সেটা আমার কাছে জানতে চাইছে। তো কোন কোন গেট লাগবে দেখো দেখি, অর গেট লাগবে, অ্যান্ড গেট লাগবে, আর হচ্ছে কোন গেট লাগবে, নট গেট লাগবে। তো এখানে যে চিত্রটা দেওয়া আছে এটা কার চিত্র, এটা হচ্ছে অর গেটের চিত্র এখানে, আচ্ছা সরি, এটা হচ্ছে অ্যান্ড গেটের চিত্র, এখানে যেটা আছে এটা কি অর গেটের চিত্র, আর এখানে যেটা আছে সেটা কোন গেটের চিত্র, নট গেটের চিত্র। তো আমরা এটাই দেখলাম যে নর এবং ন্যান্ড বাস্তবায়নের জন্য আমাদের অর গেট লাগবে, অ্যান্ড গেট লাগবে, আর হচ্ছে নট লাগবে। তো এখানে যেহেতু 3টা গেটেই প্রকাশ করা আছে, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে 1, 2, 3, অর্থাৎ 3টা গেটেরই আমাদের প্রয়োজন হবে যদি আমি সার্বজনীন গেটগুলো বাস্তবায়ন করতে চাই।